আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি ইমরান, আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে। আপনাদেরকে স্বাগতম। সো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করবেন। সো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা দেশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে গ্রিস নিয়ে। আপনারা সবাই জানেন গ্রিস হচ্ছে ইউরোপের দেশ, এবং এটা নিয়ে অনেকেই আমার কাছে অনেক রিকোয়েস্ট করছেন যে ভাই গ্রিস নিয়ে একটা ভিডিও বানান, কারণ গ্রিস নিয়ে খুব একটা সচরাচর অনেকেই ইনফরমেশন দিতে পারে না, কারণ অনেকেই আসলে গ্রিস সম্পর্কে তেমন একটা ধারণা নাই সবারই। সো আজকে আমার এই ভিডিও যদি আপনি দেখেন পুরোটা আইডিয়া পেয়ে যাবেন অ্যাবাউট গ্রিস সম্পর্কে, আসলে গ্রিস দেশটা কেমন, স্যালারি কেমন, ভিসা পাইতে কেমন সুযোগ সুবিধা আছে, এবং বাংলাদেশ থেকে ভিসা পাওয়া যায় কি না, ওয়ার্ক ভিসাতে আসা যায় কিনা, স্টুডেন্ট ভিসাতে আসা, সব কিছু তথ্য আমার আজকের এই ভিডিওতে ইয়ে করবেন। টিআরসি কার্ড পাওয়া যায় কিনা, অন্য ইউরোপের অন্যান্য দেশে গ্রিস থেকে মুভ করা যায় কিনা, গ্রিসের পার্শ্ববর্তী দেশ কোনগুলা, এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিও সাজিয়েছি। সো একটাই রিকোয়েস্ট করব, নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। সো সর্বপ্রথম আপনাদেরকে গ্রিসের পরিচিতি সম্পর্কে একটু ধারণা দেই। গ্রিস হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত একটা দেশ, এবং এটা আসলে অনেক মানে পুরাতন একটা ইউরোপের পুরাতন যে দেশগুলোর মধ্যে গ্রিস অন্যতম, বুঝতে পারছেন। গ্রিসের রাজধানীর নাম হচ্ছে অ্যাথেন্স, এবং অ্যাথেন্স হচ্ছে গ্রিসের প্রধান রাজধানী আর কি। আর এখন আসেন যে গ্রিসের পার্শ্ববর্তী দেশগুলা কোনগুলা, এটা নিয়ে অনেকেই আমার মানে অনেকেই জানতে চান বা আপনারা খোঁজ খবর নেন যে আসলে গ্রিসে গেলে আমি কোন দেশে ইজিলি মুভ করতে পারবো। গ্রিসের সীমানার উত্তরে রয়েছে আপনার আলবেনিয়া, তারপর হচ্ছে গ্রিসের উত্তরে রয়েছে ম্যাসেডোনিয়া এবং বুলগেরিয়া, আর পূর্বে হচ্ছে গিয়ে গ্রিসের তুর্কি অর্থাৎ তুরস্ক, এবং দক্ষিণে হচ্ছে ভূমধ্য সাগর। সো গ্রিসের পার্শ্ববর্তী যে দেশগুলো সেগুলো হচ্ছে আলবেনিয়া, তারপর হচ্ছে তুরস্ক, তারপর হচ্ছে ম্যাসেডোনিয়া এবং বুলগেরিয়া। সো আমরা যারা তুর্কিতে আছি তারা তুর্কি থেকে সহজেই কিন্তু গ্রিসে ঢুকা যায়, এবং গ্রিস থেকে যারা আলবেনিয়াতে যারা আছেন আলবেনিয়া থেকে আপনারা সহজে গ্রিসে ঢুকতে পারবেন। অর্থাৎ গ্রিস হচ্ছে তুরস্ক এবং আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশগুলো, অর্থাৎ মিডিলের মধ্যে হচ্ছে গ্রিস। আপনি চাইলে গ্রিস তুর্কি থেকে গ্রিসে ঢুকতে পারবেন, এবং আলবেনিয়া থেকে গ্রিসে ঢুকতে পারবেন, অথবা গ্রিস থেকে তুর্কিও যেতে পারবেন, আবার গ্রিস থেকে আলবেনিয়াও যেতে পারবেন। সো আর আশা করি বুঝতে পারছেন। এখন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই গ্রিস মানে সেন্টিয়েন্ট কিনা, বা এটা ইউরোপের অঞ্চলের দেশ কিনা। আমি প্রায় 4-5 জন আমাকে এই সম্পর্কে জিজ্ঞেস করছেন, তো আমি আপনাদেরকে বলি গ্রিস হচ্ছে সেন্টিয়েন্ট কান্ট্রি, এবং এটি ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ, এবং সেন্টিয়েন্ট জোনের আওতায় পড়ছে, বুঝতে পারছেন। তো আপনি যদি এখন অনেকের প্রশ্ন যে ভাই গ্রিসের ভিসা যদি আমি পাই তাহলে আসলে আমি কি অন্যান্য দেশে ট্রাভেল করতে পারবো কিনা, গ্রিসের ভিসা দিয়ে আমি অন্যান্য সেন্টিয়েন্ট জোনে ভিজিট করতে পারবো কিনা, কারণ যেহেতু এই সম্পর্কে অনেকেই এই কান্ট্রি সম্পর্কে জানেন না। হ্যাঁ, আপনি যদি গ্রিসের ভিসা পান আপনি সচরাচর ক্রোয়েশিয়া, রোমানিয়া এবং বিভিন্ন আরও যে সেন্টিয়েন্ট কান্ট্রিগুলো আছে, ইটালি, ফ্রান্স, ওইগুলাতে আপনি গ্রিসের ভিসা দিয়ে আরও সেন্টিয়েন্ট যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে আপনারা ভিজিট করতে পারবেন। তো আমি আবারও একটা রিকোয়েস্ট করবো, অনেকেই হয়তো জানেন না আমি বর্তমানে ইতালিতে আছি, এবং ইতালির ছোট্ট গ্রাম থেকেই আপনাদের সাথে লাইভে আসি। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে ইতালির একটা ছোট্ট গ্রাম যেখানে কৃষি কাজে ভরপুর। সো আপনারা যারাই আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সবসময় ইউরোপের ভিডিওগুলো নিয়েই আপনাদের সাথে লাইভ এবং ভিডিও মেক করি। সো এখন আসেন যে ভাই গ্রিসের কারেন্সি কী বা গ্রিসের টাকা কী, সেটা নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন। গ্রিসের তাদের নিজস্ব কারেন্সি হচ্ছে ইউরো, যেহেতু ইউরোপের দেশ সেন্টিয়েন্ট কান্ট্রি, তো গ্রিসে আপনি যদি যান গ্রিসে আপনি ইউরো ব্যবহার করতে পারবেন, এবং আপনাকে গ্রিসে যে স্যালারি প্রদান করা হবে সেটা আপনাকে ইউরোতে প্রদান করা হবে। সো আশা করি এখন বুঝতে পারছেন। এখন আসেন যে গ্রিসের এমবেসি কত ধরনের ভিসা দিয়ে থাকে ফরেনারদের জন্য, সেটা আপনাদেরকে ইনফরমেশন দেই এবং সেটা অনেকেই জানতে চান। গ্রিসের এমবেসি প্রায় 5 ধরনের ভিসা বা মানে ভিসা দিয়ে থাকে ফরেনারদের জন্য, সেটা হচ্ছে প্রথম হচ্ছে গিয়ে তারা টুরিস্ট ভিসা দেয়, তারপর হচ্ছে তারা স্টুডেন্ট ভিসা দেয়, তারপর হচ্ছে তারা ওয়ার্ক ভিসা দেয়, তারপর বিজনেস ভিসা দেয়, তারপর রেসিডেন্সি পারমিট দেয়। এই 5 ধরনের ভিসা ক্যাটাগরিতে আপনারা গ্রিসের মানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ যেগুলো সিম্পল, যেমন কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, টুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, এই রিলেটেড ভিসাতে আপনি চাইলে ফাইল জমা করতে পারবেন বাংলাদেশ থেকে। এখন অনেকে প্রশ্ন করছেন যে ভাই বাংলাদেশ থেকে আসলে গ্রিসের ভিসা পাওয়া যায় কি না, বা গ্রিসের ভিসা ইয়ে আমি কোন কোন ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে ফাইল জমা করতে পারবো, সেটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন।
সো আমি আপনাদেরকে বলি, যদি আপনি বাংলাদেশ থেকে করেন, বাংলাদেশ থেকে যদি গ্রিসের জন্য ফাইল জমা করেন, তাহলে আপনি কোন কোন ধরনের কাজের জন্য আপনি জমা করতে পারবেন? প্রথমে হচ্ছে কি, আপনি চাইলে বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসাতে মানে আপনি ফাইল প্রসেস করতে পারবেন। ওয়ার্ক ভিসাটা কি সেটা অনেকেই হয়তো জানেন না। ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে কি, আপনি কাজের উদ্দেশ্যে যদি গ্রিসে ফাইল জমা করেন, সেটা হচ্ছে কি আপনি ওয়ার্ক ভিসা ক্যাটাগরিতে দিবেন। তারপর আপনি চাইলে ভিজিট ভিসাতে দিতে পারেন, অর্থাৎ ভিজিট ভিসা হচ্ছে ভ্রমণের উদ্দেশ্যে আমরা যেটা যাই সেটাকে বলা হয় ভিজিট ভিসা, এবং এই ভিজিট ভিসাতে আসলে কাজের কোনো সুযোগ সুবিধা নাই। সো আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে কি, আপনি স্টুডেন্ট ভিসাতে, অর্থাৎ আপনি পড়ালেখার উদ্দেশ্যে যদি যান, উচ্চশিক্ষা অর্জনের জন্য গ্রিসে যদি বাংলাদেশ থেকে যেতে চান, তাহলে আপনাকে স্টুডেন্ট ভিসা ক্যাটাগরিতে ফাইল সাবমিট করতে হবে। সো স্টুডেন্ট ভিসাতে গেলে আপনি পার্ট টাইম জব করার সুযোগ সুবিধা আছে। যারা বাংলাদেশ থেকে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই স্টুডেন্ট ভিসাতে গেলে আমরা কাজ করতে পারবো কিনা গ্রিসে, হ্যাঁ আপনি কাজ করতে পারবেন স্টুডেন্ট ভিসাতে গেলে। এখন আসেন যে কমন কুয়েশন সবার মনেরই আছে, যে ভাই আমরা গ্রিসে যদি ফাইল জমা করতে চাই, তাহলে আসলে বাংলাদেশ থেকে আমাদেরকে কত টাকা প্রদান করতে হবে, এবং আসলে ভিসা রেশিও কেমন, সেটা যদি আপনাদেরকে বলতেন। দেখেন, গ্রিসে বাংলাদেশ থেকে যদি আপনি ফাইল প্রসেস করাতে চান, গ্রিসে সবচেয়ে 10-12 লক্ষ টাকার মতো আপনার খরচ আসবে। আপনি যদি গ্রিসের জন্য ফাইল প্রসেস করাতে চান, 10-12 লক্ষ টাকার মতো আপনার খরচ আসবে, সেটা আপনার মাথায় রাখবেন। এখন ভিসা রেশিও, গ্রিসের কাজের ভিসা আসলে বাংলাদেশিদের জন্য খুবই নগণ্য, অর্থাৎ খুবই কম, মানে গ্রিসের ভিসা রেশিও বাংলাদেশিদের জন্য খুবই কম। এর কারণ হচ্ছে বাংলাদেশিদেরকে তেমন একটা ভিসা দিতে চায় না গ্রিস এম্বাসি থেকে, কারণ হচ্ছে বাংলাদেশিরা পালিয়ে যায়। কারণ গ্রিস হচ্ছে একটা হচ্ছে গিয়ে মানে অতীতে যারা গ্রিসে আর গ্রিস থেকে ইউরোপে আসছে, আমরা গ্রিসকে ইউরোপের একটা মানে বাইরুডের একটা প্রধান অন্যতম দেশ হিসাবে আমরা ব্যবহার করে আসছি, যে কারণে বাংলাদেশিদের কাজের ভিসার রেশিওটা মোটামুটি কম বলতে পারেন গ্রিসের জন্য। স্টুডেন্ট ভিসার জন্য মোটামুটি ভালো আছে, আপনি যদি আইলস করেন আপনি চাইলে স্টুডেন্ট ভিসাতে আপনি ফাইল প্রসেস করাতে পারবেন, এবং আপনার যদি ট্রাভেল হিস্টোরি ভালো থাকে তাহলে আপনি ভিজিট ভিসার জন্য আপনি ট্রাই করতে পারবেন গ্রিসের জন্য। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আমি আবারও একটাই রিকোয়েস্ট করবো, দয়া করে সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কিছু জানার হলে কমেন্টে বলবেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা ফেসবুক পেজ ইমরান নাজির ব্লগ সার্চ করলে পেয়ে যাবেন। এখন আসেন যে ভাই গ্রিসের কাজের সুযোগ সুবিধাগুলো কী কী, গ্রিসে আসলে কী কী কাজ হয়ে যায়। গ্রিসে সবচেয়ে বাংলাদেশিরা যে কাজটা বেশি করে সেটা হচ্ছে কৃষিকাজ। গ্রিসে প্রচুর পরিমাণ কৃষিকাজ করা যায়, এবং যারা অতীতে ইউরোপে আসছে গ্রিস থেকে, যেমন তুর্কি থেকে গ্রিস, গ্রিস থেকে আলবেনিয়া হয়ে যারা ইতালিতে আসছে, তারা প্রায় অনেকেই 5-6 মাস গ্রিসে কৃষিকাজ করছে। অনেকেই বাংলাদেশি বেশিরভাগই কৃষিকাজ করে, এই যে দেখতেছেন ফলের বাগানে, বা এই যে দেখতেছেন কৃষি মাঠ ইতালিতে যেরকম, এই যে দেখতেছেন আঙুরের বাগান। সো এইসব জায়গাতেই কিন্তু অনেক বাঙালিরা ম্যাক্সিমামই গ্রিসে কাজ করে থাকে। গ্রিসেও এইরকম ফলের বাগান, ফুলের বাগান সবগুলাই আছে। তারপর শুধু যে কৃষিকাজ সেটা না, গ্রিসে আপনারা চাইলে নির্মাণ কাজও করতে পারবেন। তারপর হচ্ছে পর্যটন এবং হসপিটালিটিতেও অনেক ধরনের কাজের সুযোগ সুবিধা আছে, কারণ অনেক ইউরোপ কান্ট্রিগুলো থেকে, যেমন আমি যখন লন্ডনে ছিলাম, লন্ডন থেকে আমার অনেক কলিগ ছিল যারা কাজ করতো, তারা কিন্তু গ্রিসে ট্রাভেল করতে যায়, অর্থাৎ গ্রিসে অনেক জায়গা আছে, ট্রাভেল হিস্টোরি অনেক ভালো, এবং গ্রিসে অনেক জায়গা আছে যেগুলো খুবই পপুলার এবং হিস্টোরিক একটা কান্ট্রি গ্রিসে। সো সেখানে ইউরোপ থেকে অনেক মানুষ যায়। সো এক্ষেত্রে ইউরোপে গ্রিসের মধ্যে পর্যটন খাতে অনেক শ্রমিক লাগে বিভিন্ন দেশে। সো আপনি চাইলে পর্যটন এবং হসপিটালি সেক্টরে কাজ করতে পারবেন, হোটেল রেস্টুরেন্টেরও কাজ করতে পারবেন। তারপর হচ্ছে ফ্যাক্টরি ও ম্যানুফ্যাকচারিং ইয়েতে আপনি কাজ করতে পারবেন, অর্থাৎ ফ্যাক্টরি রিলেটেড, ওয়্যার হাউস রিলেটেড, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কেও আপনি কাজ করতে পারবেন এজ এ বাংলাদেশি হিসাবে। তো এখন আসেন যে গ্রিসে মিনিমাম বেতন কত। মিনিমাম গ্রিসে বেতন হচ্ছে গিয়ে আপনার 800-850-900 ইউরো ইনকাম করতে পারবেন আপনি এজ এ বাংলাদেশি হিসাবে। আপনি সর্বনিম্ন 800 শুরু করে আপনি 1,000-1,200 ইউরো ইনকাম করতে পারবেন। তবে এই ইনকামটা আসলে ডিপেন্ড করতেছে আপনার কাজের দক্ষতা এবং আপনার কাজের স্কিল, এবং আপনি কত ঘন্টা আওয়ারলি কাজ করতেছেন প্রতিদিন, সেটার উপরে নির্ভর করতেছে গ্রিসের মানে বাংলাদেশ হিসাবে আপনি ইনকাম করতে পারবেন। তবে একজন
মানে আমরা আনুমানিক হিসাবে যে গড় হিসাব করি সেটা হচ্ছে যে মিনিমাম আপনি 800 ইউরো থেকে শুরু করে আপনি 1,000-1,200-1,300 ইউরো ইনকাম করতে পারবেন। এখন আসেন যে গ্রিসে বিজনেস করার কোনো সিস্টেম আছে কিনা বা বিজনেস করে কিনা বা বাংলাদেশি দোকান আছে কিনা। গ্রিসে অনেকেই আছে, অনেক ভালো টাকা ইনকাম করতেছে এবং তারা ওখানে পার্মানেন্ট, অর্থাৎ তারা পিআর পাইয়া ওখানে বিজনেস করতেছে। গ্রিসে অনেকেই বাংলাদেশি আছে, বুঝতে পারছেন তো? গ্রিসে প্রচুর বাংলাদেশি আছে, বাংলাদেশি দিয়ে একবারে নাই সেটা না, গ্রিসে অনেক বাংলাদেশি আছে এবং তারা ভালো বিজনেস করতেছে। তো আপনি যদি একটা সময় গ্রিসে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পান, আপনিও বিজনেস করতে পারবেন গ্রিসে, কোনো সমস্যা না। এখন আসেন যে ভাই, গ্রিস থেকে অন্যান্য দেশে যদি যাওয়ার কোনো সুযোগ সুবিধা আছে কি না, বা গ্রিসে আমরা ওয়ার্ক পারমিট কতদিনে আসে যদি ফাইল জমা করি। গ্রিসে ওয়ার্ক পারমিট আসতে 2-3 মাস সময় লাগে এবং সর্বোচ্চ সব কিছু মিলিয়ে ভিসার জয়ে যদি আপনি 8-9 মাস আপনাকে সময় লাগবে গ্রিসের জন্য। অর্থাৎ পারমিট আসতে আপনার 2-3 মাস সময় লাগবে এবং সব কিছু মিলিয়ে 8-9 মাস আপনাকে ওয়েট করতে হবে। সো এখন আসেন যে ভাই, গ্রিসে যদি আমি যাই কাজের ভিসাতে, আমি তো স্যালারি পাবো, আমি সব কিছু পাবো, গ্রিস থেকে আমাকে আমাকে টিআরসি কার্ড দিবে কিনা এবং এই টিআরসি কার্ড দিয়ে আমি বাংলাদেশে আসা যাওয়া করতে পারবো কিনা, বা সেনজেনের অন্য কান্ট্রিগুলোতে আমি ইউরোপ ট্রাভেল করতে পারবো কিনা, একসাথে 3টা প্রশ্নের আপনাদেরকে আনসার দিব। আপনারা গ্রিসে যদি আসেন আপনারা টিআরসি কার্ড পাবেন, যদি কোনো কোম্পানির আন্ডারে আসেন একটা সময় আপনাকে টিআরসি কার্ড দিবে এবং ওই টিআরসি কার্ড দিয়ে আপনি বাংলাদেশে ট্রাভেল করতে পারবেন, আসা যাওয়া করতে পারবেন। তারপর যাদের প্রশ্ন যে এই টিআরসি কার্ড দিয়ে, গ্রিসের টিআরসি কার্ড দিয়ে আমি ফ্লাই করে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে যেতে পারবো কিনা, হ্যাঁ আপনি যেতে পারবেন, কোনো সমস্যা না। আপনি চাইলে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে ট্রাভেল করতে পারবেন গ্রিসের টিআরসি কার্ড দিয়ে, টেম্পোরারি রেসিডেন্ট পারমিট দিয়ে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তারপর যাদের প্রশ্ন বা অনেকের মনে একটা কৌতূহল জাগে যে গ্রিসে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দেয় কিনা বাংলাদেশিদের জন্য, হ্যাঁ ডেফিনেটলি, গ্রিস এমন একটা কান্ট্রি যেই কান্ট্রিতে আপনি যদি টিআরসি কার্ড দিয়ে কষ্ট করে থাকতে পারেন, আপনি ইজিলি পিআর পাবেন। অর্থাৎ 4-5 বছর স্টে করার পর কোনো যদি ক্রিমিনাল অফেন্স আপনি না করেন, তাহলে আপনি গ্রিসে থাকতে পারবেন এবং গ্রিসে থেকে আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন, কোনো সমস্যা না। সো আশা করি আজকের এই যে গ্রিস সম্পর্কে আপনাদের তথ্য দিলাম। আমি আবারও বলবো, গ্রিসের কাজের ভিসা রেশিও খুবই কম, আপনারা স্টুডেন্ট ভিসা অথবা ভিজিট ভিসাতে ট্রাই করতে পারেন। কাজের ভিসাতে যদি আপনাদের আপন কেউ থেকে থাকে তাহলে আপনারা ট্রাই করতে পারেন, কোনো সমস্যা না। হোয়াট এ ওয়ান্ডারফুল স্কাই, দেখতে পাচ্ছেন কি সুন্দর স্কাই। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব ডেফিনেটলি করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন এবং আমার লাইভগুলো সবসময় দেখবেন এবং লাইভে আড্ডা দেই আমি, যাদের আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন লাইভে দেখবেন, ইয়ে করবেন। আর আমার ফেসবুক পেজেও কানেক্টেড হয়ে যাবেন, সেখান থেকে আমার সাথেও কথা বলতে পারবেন, যে কোনো ইনফরমেশন, যে কোনো তথ্য, যে কোনো পারমিট চেক করার ক্ষেত্রে, যে কোনো বিষয়ে আমাকে নোট দিতে পারেন ফেসবুক পেজে ইমরান নাজির ব্লগে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি, টাটা।